দেবী পুরোহিত, তিনি জয়ী হয়েছেন। সজল ঘোষ, তিনি জয়ী হয়েছেন 22 এবং 50 নম্বর ওয়ার্ডে। হুসেন জয়। যেন সমস্ত রকম শৃঙ্খলা বজায় রাখি। আমরা কোনো বিরোধী, কোনো অন্য পক্ষ, কোনো যারাই অসভ্যতামি করেছে মানুষ জবাব দিয়ে দিয়েছে, মানুষ জবাব দিয়ে দিয়েছে। আর নতুন করে কেউ আপনারা কিন্তু কোনো অসভ্যতামি করবেন না, কোথাও আরো তার ঝামেলা করবেন না। 1500 উপর ভোট জিতলাম আর ডাবল হ্যাট্রিক যে আছে, মানুষের জয় আছে। মানুষ এতবার জয় করেছে যে মানুষের আশীর্বাদ, মানুষের সমর্থন, মানুষের সহযোগ, সব কিছু, সব মানুষের জয় আছে। ডাবল হ্যাট্রিক, হ্যাঁ ভালোই লাগছেন যে মানুষের সঙ্গে থেকেছি, মানুষ সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো। বুথ দখল করেছে, তারপর মানুষের ভোট যা দিয়েছে ওইটাই যে হয়েছে। মানুষ আমাকে যা আরো দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা আমি পালন করব, এবং এবং যে আমার সেবার যে ভাব, ওই সেবার ভাবে আরো আমার উপরে দায়িত্ব পড়েছে মানুষের কাছে, মানুষের পাশে থাকার। ইলেকশন হলে, ভালোভাবে ইলেকশন হলে পুরো গোটা কলকাতার উপরে যা হয়েছে সবাই দেখেছেন, আমরা মানুষের সঙ্গে ছিলাম। এবং এই যে তিনটে তো হলো যে সরকার যদি করত সারা দিন, আপনারা আপনাদের ক্যামেরা বন্দি হয়েছে, কি করে হেনস্থা করা হলো, কি করে ফেলে মারা হলো মাটিতে, তারপরেও পাবলিক তো ওটা দেখছে, পাবলিক দেখেই যে ভোটটা দেবে ওরই রিয়াকশন এটা।